বিএনপির ছয় সংসদ সদস্য পদত্যাগের পর আসনগুলো শূন্য ঘোষণা করল নির্বাচন কমিশন। এর আগে দুপুরে স্পিকার ডক্টর শিরীন শারমিনের কাছে পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয়। বিএনপির সংসদ সদস্যরা জানান, সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের প্রথম ধাপ হিসেবে এই সিদ্ধান্ত তাদের। ঢাকার সমাবেশে ঘোষণার পর রোববার বেলা ১২টায় জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে যান বিএনপির সংসদ সদস্যরা। ছয়জনের পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার। তবে চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য হারুনা রশিদকে সশরীরে উপস্থিত থেকে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়। পদত্যাগকারী এমপিরা বলছেন, ভবিষ্যতের যুগপৎ আন্দোলনকে বেগবান করতেই সংসদ থেকে বের হয়ে গেলেন তারা। এই সংসদে আপনারা দেখেছেন আমরা যতটুকু সুযোগ পেয়েছি আমরা জনগণের কথা, দেশের কথা, মানুষের কথা, আপনাদের কথা বলবার চেষ্টা করেছি। আমাদেরকে বাধা দেয়া হয়েছে, আমাদেরকে সময় দেয়া হয়নি, আমাদেরকে সুযোগ খুব সীমিত ছিল, তারপরেও আমরা আমাদের সর্বোচ্চটা করবার চেষ্টা করেছি। আমাদের এটা একটা কঠিন এবং বিশাল বিজয় যে আজকে পার্লামেন্টকে আপনাদের প্রশ্ন ছিল এতদিন যে আপনারা অবৈধ বলছেন, আবার পার্লামেন্টে কেন, আজকে তার উত্তরটা আপনারা পেয়ে গেলেন। রোববার রাতে সংসদ সচিবালয় থেকে বগুড়া ৬ ও ৪, ঠাকুরগাঁও ৩, চাঁপাইনবাবগঞ্জ ২, ব্রাহ্মণবাড়িয়া ২ ও মহিলা আসন ৫০ সংসদীয় আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। আশিকেন প্রিন্স, চ্যানেল ২৪, ঢাকা। এদিকে সংসদ থেকে বিএনপির এমপিদের পদত্যাগকে ভুল রাজনীতি বললেন ওবায়দুল কাদের। মানিকগঞ্জ জেলার সম্মেলনে তিনি বলেন, এজন্য অচিরেই পস্তাবে বিএনপি। তার দাবি, লন্ডন থেকে শিখিয়ে দেয়া কৌশলে চলছে এই দলটি। মিছিল স্লোগানে মুখর মানিকগঞ্জ শহর, দলে দলে হাইস্কুল মাঠে জড়ো হন আওয়ামী লীগ নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ত্রিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা। এতে যোগ দেন কেন্দ্রীয় নেতারা, পরে হুঁশিয়ারি দেন বিএনপির কোনো ষড়যন্ত্রই আওয়ামী লীগকে দমাতে পারবে না। দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এমপিরা পদত্যাগ করায় সংসদ অচল হবে না, বরং এই বুদ্ধি যারা দিয়েছে তারা অচিরেই পস্তাবে। সরকারের পতন হলো, মানুষের যখন পতন আসে তখন ইচ্ছার বিরুদ্ধেও ভুল করে, ভুল ভুল, এটা ভুল রাজনীতি। বিএনপির ঘরে গণতন্ত্র নেই উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, এখন চলছে সেমিফাইনাল, আগামী নির্বাচনে হবে ফাইনাল খেলা। খেলা হবে, হবে খেলা আগামী নির্বাচনে। আওয়ামী লীগের কোন নেতাকে খারাপ ভাষায় কথা বললে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। নোংরা ভাষা যদি আমাদের সাইড থেকে বলা শুরু হয় তখন কিন্তু পালাবেন। নাদিম হোসেন, চ্যানেল ২৪। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পদপ্রত্যাশী নেতাদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। এরই মধ্যে সম্মেলনস্থলের সব প্রস্তুতি শেষ করেছেন নেতাকর্মীরা। এদিকে জেলা আওয়ামী লীগের সম্মেলনে ৫০,০০০ নেতাকর্মী, ২১৮ জন ডেলিগেট ও সারা শহরে স্থানীয় কেন্দ্রের নেতাদের ছবি সংবলিত অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। গণসমাবেশে বিএনপি দায়িত্ব ছাড়ার দাবি জানালেও পদত্যাগ করবে না নির্বাচন কমিশন, একথা জানিয়েছেন ইসি মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, কোনো এক দলের কথায় পদত্যাগ করবেন তারা। একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের প্রতি তাদের চাওয়া পাওয়ার সমস্যার কারণে যদি মনে করেন নির্বাচন কমিশনকে টার্গেট করা হয় তো সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না।
উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হচ্ছে মেট্রো রেল, কিন্তু গন্তব্যের বাকি অংশ কিভাবে যাবেন এই পথের যাত্রীরা, এমন দুশ্চিন্তা অনেকের মনে। তাই এই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বিআরটিসির ভাষ্য, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলবে 50টি ডাবল ডেকার বাস। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। মেট্রো রেলের 20 কিলোমিটারের মধ্যে 12 কিলোমিটার পথ চালু হচ্ছে চলতি মাসেই। এখন পর্যন্ত এমন ঘোষণা কর্তৃপক্ষের, তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে যেন দম ফেলার ফুরসত নেই কারো। দিন রাত চলছে সেই ব্যস্ততা। প্রশ্ন হচ্ছে, পুরো পথের অর্ধেকটা যেহেতু এখন চালু হচ্ছে, অর্থাৎ দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত, তাহলে বাকি পথ মতিঝিল পর্যন্ত কিভাবে যাবেন যাত্রীরা? অপরদিকে উত্তরা অংশে দিয়াবাড়ি এলাকায় মেট্রো রেলের যে 3টি স্টেশন, সেখানে তেমন জনবসতি না থাকায় এখনও চালু হয়নি কোনো পরিবহন ব্যবস্থা। ফলে ওই স্টেশনগুলোতেও আশপাশ থেকে কিভাবে পৌঁছবে মানুষ? মানুষ তো উদ্বোধনের পরের দিন থেকেই চলাচল করতে পারবে, তবে এখানে আপনি জানেন যে মানুষ চলাচলের একদিনই একদম 2,500 লোক একসাথে চলে না, এটা গ্র্যাজুয়ালি কয়টা দিন সময় নেয়। আমাদের যে বিআরটিসির সাথে যে এমওইউ স্বাক্ষরের বিষয়টা, এটা চূড়ান্ত হয়েছে। আগারগাঁও নামার পর মতিঝিলে যাওয়ার জন্য 8 কিলোমিটার এই পথে নতুন রুট চালু করছে কর্তৃপক্ষ, যেখানে 50টি বাস দেবে বিআরটিসি। পার্কিং ইয়ার্ড হচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশনের পাশে, সে কার্যক্রমও চলছে পুরো দমে। এখন আমরা এসি বাস দিতে পারছি না, আমাদের বহরে ওই সংখ্যক গাড়ি নাই। আমরা এখন আপাতত আমাদের দোতলা যে ডাবল ডেকার 2019 সালের, সেই গাড়িগুলো আমরা দৃষ্টিনন্দন করে এবং যাত্রীদের সিট থেকে ধরে সব কিছু ফ্যান সেগুলো সেবা বান্ধব করে আমরা রুটে পরিচালিত করব। বলা হচ্ছে 2019 মডেলের ডাবল ডেকার নন এসি বাস চলবে মেট্রো রেলের যাত্রীদের জন্য, যদিও মেট্রো রেলের যাত্রা হবে পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। এবার ইগল সুপার অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু আপডেট। দুই দশকের বেশি সময় ধরে দেশের মানুষের ডেঙ্গুর সঙ্গে বসবাস হলেও প্রতি বছরই ডেঙ্গুর প্রকোপে বিপর্যয়ের সম্মুখীন হতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। পরবর্তীতে প্রকোপ বেড়ে গেলেও যেন মোকাবিলা করা যায়, তাই সারা বছর ধরে সমন্বিত প্রস্তুতি নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। জিনিয়া কবির সূচনার রিপোর্ট। দেশের মানুষের ডেঙ্গুর সঙ্গে বসবাস দুই দশকেরও বেশি সময়। দীর্ঘ এই সময়ে রোগটির প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পন্থাও জানা হাসপাতাল কর্তৃপক্ষের, তবু প্রতি বছর ডেঙ্গুর প্রকোপে বিপর্যয়ের সম্মুখীন হতে হয় কেন? সব সময় যে ডেঙ্গু এই পরিমাণ হবে তা না, তবে কিছু তো আমাদের প্রিপারেশন আমাদের সব সময় থাকে বা আমাদের হসপিটাল কর্তৃপক্ষ চেষ্টা করে। আগামীতে প্রকোপ আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় সমন্বিত প্রস্তুতির পরামর্শ এ চিকিৎসকের। নাগরিক নিজের দায়িত্বটা বুঝে না, তো অধিদপ্তর, মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন সবাই কিন্তু কাজ করে যাচ্ছে, নিজের জায়গা থেকে সবাই কাজ করছে, জনগণ সম্পৃক্ত হয়ে কাজটা করলে কিন্তু সম্ভব আসলে এই যে ডেঙ্গু প্রতিরোধটা আসলে করা সম্ভব আমাদের। শুধু পরিকল্পনা নয়, তা বাস্তবায়ন হবে বলেও আশা ভুক্তভোগী নগরবাসীর। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। কাজে আসছে না কোটি টাকা ব্যয়ে নির্মিত রংপুর সিটি কর্পোরেশনের ড্রেনেজ সিস্টেম। কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ড্রেনগুলো। নগরবাসীর দাবি, ড্রেনের পচা দুর্গন্ধে নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। বিস্তারিত ফখরুল শাহিনের রিপোর্টে। ড্রেন তো নয় যেন ময়লার ভাগাড়, ফলে পানি প্রবাহ না থাকায় জলাবদ্ধতা নিরসনে কোনো কাজে আসে না রংপুর নগরীর শিমুলবাগ এলাকার ড্রেনগুলো। 163 কোটি টাকা ব্যয়ে তৈরি 165 কিলোমিটার ড্রেন, যার অনেকগুলোতে নেই ঢাকনা, আবার কোথাও কোথাও ধরেছে ভাঙন। সুযোগ বুঝে অনেকেই আবর্জনা ফেলছেন। এলাকাবাসীর অভিযোগ, উপকারের বদলে দুর্গন্ধ ছড়াচ্ছে এসব থেকে, অথচ কোনো পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। এই রাস্তা দিয়ে চলাচল করা অনেক কষ্টকর, রাস্তা দিয়ে যাইতে গেলে অনেক গন্ধ লাগে। অনেক ড্রেনে এরকম ময়লা আবর্জনা ভর্তি, যার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, মানুষ অসুস্থ হচ্ছে বেশি। সচেতন মহল বলছে, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার যে প্রতিশ্রুতি ছিল তা ঠিকমতো বাস্তবায়ন হয়নি।
নাগরিক সুবিধা বৃদ্ধি করতে হলে এখানকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পয়োনিষ্কাশনের একটা সুষ্ঠু ব্যবস্থাপনার কিন্তু কোনো বিকল্প নেই, যেটি রংপুর শহরে হয়ে ওঠে নাই। সাবেক মেয়র বলছেন, রংপুর সিটিতে মাস্টার ড্রেনের প্রস্তাব পাশ না হলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তবে দ্রুত ড্রেনগুলো সংস্কারের কথা জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। এই বাবুখা, গণেশপুর, গুড়াতিপাড়া এই এলাকার পানি নামে না, মানে যাওয়ার রাস্তা নেই। তো এখন আমি যদি রোডের সাইড দিয়ে মাস্টার ড্রেন করে নিয়ে যায় ঘাঘটে নিয়ে যেতে পারি, তাহলে আমি সব কানেক্টিং ড্রেনগুলো ওর সঙ্গে সংযোগ দিতে পারবো। কিছু ড্রেন আছে এখনও ঢাকনা ওপেন আছে, এটা সত্যি, সেগুলো আমাদের এসে আছে, আমাদের পরিকল্পনায় আছে, পর্যায়ক্রমে সেগুলো আমরা আরসিসি করে ঢাকনা সহ সেগুলো আমরা বাস্তব সময় উপযোগী করার জন্য আমাদের চিন্তাভাবনা আছে। রংপুর সিটি কর্পোরেশন তথ্য বলছে, নির্মাণের পর থেকে 10 বছরে ড্রেন সংস্কারে খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকা। ফকরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহ নানা সমস্যায় সুন্দরবনের দুবলার চরের জেলেরা অভিযোগ, প্রয়োজনে বন বিভাগের সহযোগিতা পান না তারা। এদিকে বন বিভাগের কর্মকর্তাদের দাবি, জেলেদের সব ধরনের সুবিধা দেয়া হচ্ছে, ভবিষ্যতেও দেয়া হবে। আরিফুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর তীরে দুবলার চর, বছরে 5 মাস এই চরে 10,000-এরও বেশি জেলে গভীর সাগরে মাছ আহরণ করে শুটকি তৈরি করেন। 40 বছর ধরে চলছে এই কর্মযজ্ঞ, দেশের বেশিরভাগ শুটকি সরবরাহ করা হয় এখান থেকে। তবে এসব জেলেদের জন্য নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও চিকিৎসার ব্যবস্থা, এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন তারা। জেলেদের অভিযোগ, প্রয়োজনে তাদেরকে বন বিভাগ সহযোগিতা করে না। জল জাপটালে একটা থাকার জন্য কোনো একটা জায়গা নেই, বাধ্যতামূলক আমাদের জঙ্গলের ভিতরে যেয়ে থাকতে হয়। এই পানির থেকে অনেক পোকা মাকড় আসে, হচ্ছে পানিটা নষ্ট করে দেয়। চিকিৎসার সমস্যা আছে, তারপরে সাইক্লোন সেন্টার দরকার আছে। একই অভিযোগ দুবলা ফিশারম্যান গ্রুপের, তাদের দাবি দ্বিগুণ রাজস্ব দিয়েও পান না তেমন কোনো সুবিধা। ফরেস্ট আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা রয়্যালটি পায়, কিন্তু এর বিনিময়ে আমরা ফরেস্টের কাছ থেকে আসলে কিছু পাই না। গত বছরে যে রয়্যালটি 200 টাকা ছিল 400 টাকা, যেটা 400 টাকা ছিল 800 টাকা, যেটা 800 টাকা ছিল সেটা 1600 টাকা। কাজেই এইটা আমাদের জন্য মরার উপরে খাড়া রাখা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে বন বিভাগের কর্মকর্তা জানালেন, জেলেদের সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছে, ভবিষ্যতেও দেওয়া হবে। জেলেরা সাগরে মাছ ধরে সেই মাছ শুকিয়ে নিয়ে যায়, আমাদেরকে সরকারকে আদর্শ দেয়। এই জন্য আমরা জেলেদেরকে যেসব সুযোগ সুবিধা থাকা দরকার ওইটা আমরা জেলেদেরকে দেওয়ার দিয়ে আসছি এবং সামনে আমাদের দেওয়ার পরিকল্পনা আছে। গেল বছরে দুবলার চরের জেলেরা বন বিভাগকে 4 কোটি টাকারও বেশি রাজস্ব দিয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।